সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আসলে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। যখন আসলে সন্তান হয়ে যায় তখন অনেকেই মনে করেন যে কোনটা আগে, আমার ক্যারিয়ার আগে নাকি আমার বাচ্চাটা আগে, তাকে আমি ভালোমতো বড় করবো নাকি আমি আসলে ক্যারিয়ারে মন দেবো। ঠিক এই জায়গাটা থেকে আমি বলতে চাই, যখন আমি আসলে মেডিকেল থেকে পড়াশোনা শেষ করে আসলাম এবং পরের বছরই আসলে আমার ছেলেটা হলো, ঠিক ওই সময় আমি এতটাই পজিটিভ এবং ওভার প্রোটেক্টিভ ছিলাম আমার ছেলের ব্যাপারে। আমি কিন্তু 7 বছর ক্যারিয়ারের দিক থেকে সেই অর্থে খুব বেশি কিছু করিনি, আমি পড়াশোনাও করিনি, অথচ আমি একটা সরকারি মেডিকেল থেকে আসলে MBBS কমপ্লিট করেছি। কিন্তু শুধুমাত্র ওই ছেলের ব্যাপারটা মাথায় রেখেছি, ওকে আমি রেখে যেতে পারবো না, আমি ফুল টাইম কাজ করবো না, কারণ ওর হয়তো তাহলে কোনো সমস্যা হবে। এই চিন্তা করে ওর 7 বছর বয়স পর্যন্ত আমি কিন্তু ফার্দার পড়াশোনা করিনি, কিছু পার্ট টাইম কাজ করেছি এবং সে কারণেই তখন আমার পার্ট টাইম কাজে জয়েন করা, যেমন আমি নিউজ প্রেজেন্টারও তখন এই কারণেই হয়েছিলাম যে আমি একটা পার্ট টাইম জব খুঁজছিলাম। যখন ওর 7 বছর বয়স হলো তখন আমি গিয়ে আবার পড়াশোনা শুরু করলাম, আমি আবার মাস্টার্সে ভর্তি হলাম। এখন আমি বলবো যে এখন আমার মনে হয় যে আমি খুবই আনন্দিত যে আমি ওই 7 বছর আসলে ওকেই সময় দিয়েছি। আমি যদি অনেকে হয়তো আমার থেকে অনেক এগিয়েছেন, কেউ কেউ হয়তো এগিয়েছেন, কিন্তু আমি যদি আমার ক্যারিয়ার দেখি আমার মনে হয় যে আই ডিড দ্য রাইট থিং। পরবর্তীতে যখন আমি কর্মক্ষেত্রে আসলাম এবং আমি যখন ফুল টাইম জবে ঢুকলাম, আমি WHO-তে চাকরি করলাম, আমি সেভ দ্য চিলড্রেনে আসলাম, সবগুলো খুব স্মুথলি হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো যে দিজ আর ব্লেসিংস। আমি ওর জন্য যেই সময়টা দিয়েছি কোনো দিন এক মুহূর্তের জন্যও আমার আফসোস হয়নি যে কেন আমি ওই সময়টা আসলে আমার ক্যারিয়ারের চিন্তা করলাম না। আমার কাছে মনে হয় আমার ছেলে আসলে বা যে কারো ক্ষেত্রেই সন্তানই বলা যায় যে সোর্স অফ ইন্সপিরেশন, তার কথা ভেবেই আসলে অনেকেই এগিয়ে যাচ্ছেন, বা দরকারে হোক অথবা নানা রকমের বাধা বিপত্তি আসবে ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রে, সেটা আরও অনেক রকমের, তাদেরকে অনেক কিছু মানিয়ে চলতে হয়, অনেক কিছু গুছিয়ে চলতে হয়। যেমন সকালবেলা উঠে কিন্তু আমাদের অনেক স্ট্রাগল, ছেলের স্কুলের জন্য তাকে রেডি করতে হবে, তার টিফিনটা রেডি করতে হবে, আমার নিজের খাবার রেডি করতে হবে, এরকম আসলে আরও অনেক কিছু। প্রতিদিন আমরা এগুলো কেন করি, করি শুধু ওর মুখের দিকে তাকিয়ে। সো ওয়ার্কিং মাদারদের জন্য অনেক চ্যালেঞ্জও যেমন আছে, দিন শেষে আমি বলবো প্রাপ্তিও অনেক। যখন আমার ছেলে আমাকে নিয়ে গর্ব করে কোথাও কিছু বলে, বা যখন তাকে আসলে অন্য কেউ বলে যে হ্যাঁ তোমার মাকে চিনি বা তোমার মা আসলে এই কাজ করে, সেই ব্যাপারটা আমাদের জন্য একটা প্রাপ্তি এবং অনুপ্রেরণা। যতটুকু সময় আমি পাই আমি বাকি সময়টা, যেমন উইকেন্ডগুলো, সেই সময়টা আমি ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ ওর সাথেও টাইম পাস করার একটা ব্যাপার আছে। সারাদিনই আমি ওর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকি, হয়তো আমি ওকে ওর স্কুল থেকে ফিরলে আমি ওকে ফোন দিচ্ছি, ওকে আমি মেসেজ দিচ্ছি তুমি খেয়েছো কিনা, তুমি হোমওয়ার্কটা করলে কিনা, এই ব্যাপারটা সারাদিনই চলতে থাকে। এখনও আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসেন আমার বাবা, আমি ওকে সকালে স্কুলে ড্রপ করে চলে যাই, আমার মা রেগুলারই আসলে ওর লাঞ্চটা কী হবে, যেহেতু আমি ওই দুপুর টাইমটা আমি বাসায় থাকছি না। বাবা মার সাপোর্ট ছাড়া আসলে এই মানে 7 বছরের গ্যাপের পরও আমি যে ফুল টাইম কাজে আসলাম সেটা সম্ভব হতো না। সো আমি কখনোই আসলে ক্যারিয়ার এবং সন্তান দুটোকে আলাদা করতে চাই না। আমার কাছে মনে হয় দুটো, যদি আমার সন্তানটা না থাকতো আমি হয়তো ক্যারিয়ার ব্যাপারে সিরিয়াস হতাম না, আবার ক্যারিয়ার না থাকলে হয়তো আমি আবার সন্তানকে খুব ভালোভাবে মানুষ করার কথা ভাবতে পারতাম না, হয়তো আমি পেরেও উঠতাম না, অনেক কিছুতে আমার হয়তো দুর্বলতা থাকতো। সব মিলিয়ে আমি মনে করি একটা আরেকটার সাথে খুবই পাশাপাশি চলার মতো এবং সম্পূরক। ধন্যবাদ।